দেশে প্রথম একজন ট্রান্সজেন্ডার নারী হিসেবে আমি টেলিভিশনের পেশাদার সংবাদ পাঠে দর্শকদের সামনে হাজির হয়েছি। সংবাদ পাঠ করে নিজেই খবর হলেন, গড়লেন ইতিহাসও। বলছি দেশের প্রথম ট্রান্সজেন্ডার নারী সংবাদ পাঠক তাসনুভা আনান শিশিরের কথা। আজকের তাসনুভাকে দৃঢ় আর প্রত্যয়ী মনে হলেও তার পেছনের গল্পটা রীতিমতো কঠিন সংগ্রামের। দুঃসহ সেসব স্মৃতি এখনো কাঁদায় তাকে। আমার চার বোনের পরে আমি একটা মাত্র ভাই, সো কল ভাই, বিকজ সোসাইটি আমাকে যেভাবে ঠিক করে, যে জন্য আমার নামটা ছেলেদের নাম হয়েছে। কিন্তু আমার বয়ঃসন্ধিকালে এসে তো সব কিছু পাল্টে যায়, আমার বিকাশটা তো সেরকমভাবে হয়নি। আমার অন্যান্য রিলেটিভ যারা আছে তারা হচ্ছে গিয়ে কোথাও আমাকে রিপ্রেজেন্ট করতে না, কোনো ফ্যামিলি প্রোগ্রাম যদি হয় আমাকে নিয়ে যেতেন না। না পুরুষ না নারী, নাকি তৃতীয় লিঙ্গ, এমন জটিলতায় থাকতে চান না তাসনুভা। মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। আমি যতটুকু জানি সরকারি গ্যাজেটে কোথাও থার্ড জেন্ডার কথা লেখা নাই, সেখানে সরকার বলেছেন হিজড়া লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। দেখুন এখন আমার কথা হচ্ছে কি, মনে করেন যখন আপনি থার্ড বলছেন তাহলে প্রথম কে আর দ্বিতীয় কে? একজন নাগরিক হিসেবে যদি আপনি আমাকে থার্ড ক্যাটাগরিতে গিয়ে মানে যদি আপনি আমাকে বিচার করেন তাহলে তো আপনি প্রথমেই আমাকে হিউমিলেট করলেন, আমার মানবাধিকারটা খর্বন করলেন। শুধু এক তাসনুভা আনান শিশিরই সমাজ বদলে দিতে পারবেন এমনটা মনে করেন না তিনি। তৃতীয় লিঙ্গের মানুষের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান, তাগিদ দেন দৃষ্টিভঙ্গি পরিবর্তনের। স্কুল ড্রপ আউটটা ঠেকানো সবচেয়ে বেশি জরুরি দাদা, কারণ স্কুলটা হচ্ছে গাঁথুনি, এবং স্কুলটা ড্রপ আউট ঠেকাতে গেলে আপনাকে পরিবারে ফিরতেই হবে, পরিবারে ড্রপ আউটটা ফেরাতেই হবে। এই জায়গাগুলি না হলে দাদা মনে করেন কোনো পরিবর্তন হবে না, এবং আমি তাস্তবা একা কিচ্ছু করতে পারবো না। এত চ্যালেঞ্জ অনিশ্চয়তার জীবনেও দোল খায় প্রেম ভালোবাসার আবেশ, স্বপ্ন দেখেন ঘর বাঁধারও। ভালো তো বাসতাম, ভালো যে বাসিনি তা তো না, ভালোবাসার জন্য সুইসাইড পর্যন্ত করতে গিয়েছিলাম ট্রুলি, এবং সেটা নিয়ে অনেক বাজে বাজে অভিজ্ঞতারও সম্মুখীন হতে হয়েছে। অপমান, আমার সম্মান, আমার এখন পর্যন্ত সমাজের মানুষ আমার বাবার কাছে আমাকে ফেরাতে পারেনি সম্মানে, আমি তার সন্তান, তাহলে অন্য একটা পরিবারে আমি কিভাবে থাকবো? উচ্চশিক্ষায় শিক্ষিত খুলনার বাগেরহাটে ট্রান্সজেন্ডার নারী শিশির প্রতিষ্ঠা পেতে চান অভিনেত্রী হিসেবেও। আনোয়ার হোসেন, ডিএসটিভি, ঢাকা।